পাই বিশ্বাস করেন বাংলাদেশে একটা ঘটনা রেশ কাটতে না কাটতে আরেকটা ঘটনা শুরু হয়ে যায় রাজধানীতে নিজ ফ্ল্যাট থেকে কলেজ পড়ু এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে দেশের এক শীর্ষ শিল্পপতির বিরুদ্ধে মামলা করেছে তরুণীর পরিবার ঘটনার গুলশান ২ এর ১২০ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন বাসা ভাড়া ১,০০০০ টাকা ২,০০০০০ টাকা আগাম দেয়া হয়েছে লক্ষ টাকা ফ্ল্যাট ভাড়া করে থাকতো চিন্তা করেছেন মাওলানা মামুনুল হকের দিন শেষ এখন বসুন্ধরা গ্রুপের মালিক এমডি ছেলে সাইন্স সুবাহানের বাংলাদেশ খুবই চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওটি নিয়ে এসেছে আমার এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন আর যারা নতুন জয়েন হয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে একটা ক্লিক করে দেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশে একটা ঘটনা রেশ কাটতে না কাটতে কিন্তু আরেকটা ঘটনা শুরু হয়ে যায় ঠিক তদ্রুপ আরও একটা চাঞ্চল্যকর ঘটনা শুরু হয়ে গেছে যে ঘটনাটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিক এমডি ছেলে সাইন সুবাহান একটা তরুণীর সাথে অনেক দিন যাবৎ প্রক্রিয়ায় লিপ্ত হয় সেই তরুণীটার নাম হচ্ছে মরিয়া তিনার বাড়ি ছিল কুমিল্লাতে তো দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন সে মেয়েটার বয়স ২১ বছর এই সাইম সুবাহানের বয়স হচ্ছে ৪২ বছর অবশেষ তিনি বিবাহিত তাদের ভিতরে এক পর্যায়ে গভীর সম্পর্ক তৈরি হয়ে যায় এক পর্যায়ে তিনার মা সাইম সুবাহানের মা ছেলেকে চাপ সৃষ্টি করে এমত অবস্থায় এ মরিয়া কুমিলায় নিজের গ্রামের বাড়িতে এসে পড়ে তাদের ভিতরে ফোনের মাধ্যমে আরও একটু গভীর সম্পর্ক তৈরি হয় যার এক পর্যায়ে সেই মরিয়াকে বসুন্ধরা নিয়ে গিয়ে একটা প্লাটে রেখেছে এই প্লাটের ভাড়া হচ্ছে মাসে ১,০০০০ টাকা ভাই চিন্তা করেছেন ১,০০০০০ টাকা মধ্যবিত্ত পরিবারের এক বছরের ইনকাম ১,০০০০০০ টাকা চিন্তা করেছেন এভাবে তাদের ভিতরে গভীর সম্পর্ক চলতে থাকে গত ২৩ এপ্রিল একটা ইফতার মাহফিল হয় তারা সেখানে স্বামী স্ত্রীর মতো করে ছবি তুলে অনেক আদান প্রদান বুঝতে তো পারছেন যেহেতু বিয়ে না করলেও যেহেতু একটা প্লাটে থাকতেছে তারা তো এমনভাবে চলাফেরা করতেছে স্বামী স্ত্রী থেকেও গভীর ২৩ তারিখে একটি ইফতার পার্টি ঘটনা হয় সেই বাসায় এবং এই ইফতার পার্টির ঘটনা থেকে সেখানে যখন ফেসবুকে ছবি আপলোড করা হয় সেগুলো নিয়ে একটি মনোমালিন্য হয় এবং এই বসুন্ধরা এমডি তার পারিপার্শ্বিক অনেকের সাথে এই বিষয় নিয়ে মনোমালিন্যের প্রেক্ষিতে ভিকটিম তার বোনের কাছে ফোন করে জানান যে কোনো মুহূর্তে তার যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে ইফতার মাহফিলের মধ্যে ছবি তুলে সেই ছবিগুলো মরিয়া ফেসবুকে আপলোড করে সেটা নিয়ে তাদের ভিতরে অনেক দ্বন্দ্ব হয় এক পর্যায়ে মরিয়া তিনার বোনকে ফোন করে জানায় যে সাইম আমাকে শুধু দেহতায় বুক করছে সে আমাকে আদু বিয়ে করবে না তো আমি একটা বিপদের সম্মুখীন হতে পারি এ ধরনের একটা অশেষে রাতে এই ফোন কলটা করেছিল বোনের মনের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়ে যায় তিনি গত ২৬ তারিখ ডাকা গিয়ে সেই গুলশানের বাড়িতে গিয়ে দেখতে পায় ভিতর থেকে লক করা দরজা ভেঙে দেখে ফ্যানের সাথে উন্না পেছানো ঝুলন্ত লাশ সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছোট বোনকে দেখতে পান বিশ্বাস করেন ভাই কোন দেশে বাস করতে কথাই আছে না পাপ কখনো বাপকেও ছাড়ে না তো দর্শক শ্রোতা আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ আছে পুলিশের মন্তব্য কি পুলিশ বলছে ধন্যাঢ্য এক ব্যক্তির সাথে সম্পর্কের জের ধরেই ওই তরুণী আত্মহত্যা করেছে এসে ভিকটিম ঢাকায় এসে ১২০ নম্বর রোডে যে বাসা সেই বাসায় বসবাস করতে শুরু করেন এবং গত সেখানে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন ধরনের যে ডকুমেন্ট ছিল সেগুলো পুলিশ মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ এ মরিয়ার বোন সাইমের বিরুদ্ধে একটা মামলা করেছে তার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে মঙ্গলবার রাত ১৩টায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে দেশের শীর্ষ এক শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা করেন তো এই বিষয়টি আসলে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই যারা ইউটিউবার আছে তারা ভাইরাল করতেছে কোনো মিডিয়া এটা নিয়ে কথা বলতেছে না কারণ বসুন্ধরা গ্রুপের মালিক এমডি ছেলে সাইম সুবাহান কেমনে বলবে তো এখন তো টাকার খেলা ভাই বিশ্বাস করেন তো এখন সেটা নিয়ে পুলিশ তদন্ত করতেছে পুলিশ সিসিটিভির ফুটেজ এবং বিভিন্ন ডকুমেন্টস পত্র পুলিশ জব্দ করেছে তদন্ত করবে রিপোর্ট দেবে তারপরে হয়তোবা একটা পর্যায়ে মীমাংসা হবে ঘটনাস্থলে পুলিশের মন্তব্য কি আমরা একটু শুনি তার এখানে যদি সরাসরি অংশগ্রহণ থেকে থাকে বা পরোক্ষ অংশগ্রহণ থাকে অবশ্যই তার বিরুদ্ধে বাংলাদেশে দণ্ডবিধির যে প্রচলিত ব্যবস্থা সেই ব্যবস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মেয়েটি এর আগে বনানীর একটি বাসায় থাকতেন মোশাররাত জাহান মুনিয়ার ব্যবহার করা মোবাইল ফোন সহ সব ডিজিটাল ডিভাইস ও সিসিটিভির ফুটেজ জব্দ করেছে পুলিশ দর্শক শ্রোতা এ হচ্ছে পুলিশের মন্তব্য তো আমাদের কাছে একটা অডিও রেকর্ড আছে যে অডিও রেকর্ডটা আদু সত্য কিনা সেই ফোন কলটা আদু মারিয়ার বা সাইম সুবাহানের কিনা আমি সন্দেহ তারপরও সেই
কল রেকর্ডটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তো বিচার করছে কালকে আপনার, তারপরে আমার পিছনে লাগছে না। সে কল রেকর্ডের মধ্যে বোঝা যাচ্ছে তাদের ভিতর টাকা নিয়ে একটা দ্বন্দ্ব লাগে। তো মরিয়া বলতেছে আমি টাকা নিই নাই, আর সাইম বলতেছে আমার টাকা তুমি নিয়েছ। তো এক পর্যায়ে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। সেটা কি আদৌ মারিয়ার ফোন রেকর্ড সেটা আমি কিন্তু অবগত নেই। যাই হোক দর্শক শ্রোতা, এ হচ্ছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি। সেই যে পরিবারের সন্তান হোক না কেন, একটা মেয়ে পিতৃ পরিচয়হীন হলো তো এভাবে একটা একা একা ফ্ল্যাটে কখনো থাকতে যাবে না। সেই মরিয়া শুধু একটা ফ্ল্যাটে সিঙ্গেল মেয়ে থাকতো। একটা মেয়ে ঘর থেকে বের হলে বা এটার কোনো নিরাপত্তা আছে আপনারাই বলুন। আপনারা আমাকে হয়তো বা অনেকেই বকাবকি করেন যে আমি কেন সোশ্যাল মিডিয়ায় কাজ করি বা এ জ্বালানি করি। বিশ্বাস করেন, একটা মেয়ে ঘর থেকে বের হওয়া মানে এটা কোনো নিরাপদ নাই, আর এটার কোনো সেফটি সিকিউরিটি নাই। বিশ্বাস করেন, ঘরে বসে বসে যদি কোনো কাজ করতে পারে আমার মনে হয় সেটাই সফলতা আনবে। তো দর্শক শ্রোতা, এ ধরনের আপনাদের মা বোন বা পরিবারের কোনো মেয়ে সন্তান বা মেয়ে জাতিকে কখনো বাইরে যাওয়ার মতো এ ধরনের সুযোগ তৈরি করে দিবেন না। সবার প্রতি আমার অনুরোধ থাকবে শুধু এটা। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইবটা করেন যেন পরবর্তীতে নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।